প্রেস কনফারেন্স। এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে ইন্টারন্যাশনাল কমিউনাল হারমনি অ্যান্ড পিস। সবার প্রথম আমি এই প্রেস ক্লাবে উপস্থিত যে সমস্ত মিডিয়ারা রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং মঞ্চে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা রয়েছেন, এবং এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের প্রেসিডেন্ট মহাশয় রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট মহাশয় রয়েছেন, জেনারেল সেক্রেটারি রয়েছেন, এবং আরো বহু এভিডেন্ট পার্সোনালিটি যারা রয়েছেন এই অর্গানাইজেশনে তারা এখানে সবাই উপস্থিত রয়েছেন। ছোট্ট করে কয়েকটা কথা বলবো, তারপরে আমার অন্য অতিথিকে আমি মাইক পাস করে দেবো। আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এই সংগঠনের ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভাইজারি কমিটির প্রেসিডেন্ট রূপে নিযুক্ত করার জন্য। এজন্য আই এম গ্রেটফুল টু দি অর্গানাইজেশন, আমি অসংখ্য ধন্য, আমি আনন্দিত। এবারে বলি যে এই যে অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন সামাজিক কাজ, মানুষের পাশে থাকার কাজ, মানুষকে সার্ভিস দেওয়ার কাজ, মানুষকে পরিষেবা দেওয়ার কাজ দীর্ঘদিন ধরে বহু বছর ধরে করে চলেছে। দীর্ঘদিন আমরা বহু অনুষ্ঠান করেছি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে একটা কথা কিন্তু আমাদেরকে বলতেই হবে যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশে ধর্মনিরপেক্ষতা রয়েছে, এই দেশে সেকুলারিজম আছে, এই দেশে ফ্রিডম অফ স্পিচ রয়েছে, এই দেশ আমাদের স্বাধীন। অথচ আমরা দেখছি কোনো কোনো জায়গায় সেই স্বাধীন দেশে কিন্তু মানুষের স্বাধীনতার প্রতি আঘাত করা হচ্ছে। আমি বিস্তারিত বলতে চাই না, আমি শুধু ইঙ্গিতগুলো এতটুকুই বলতে চাই যে যখন হিউম্যানের রাইটসের উপরে অধিকারের প্রতি প্রবলেম তৈরি হবে, যখন হিউম্যানের অধিকারের প্রতি কোন রকম ইন্টারফিয়ারেন্স হবে, তখন হিউম্যান রাইটস তো স্বাভাবিকভাবেই আগিয়ে আসবে। যার জন্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের তরফ থেকে আজকে সুন্দর একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘক্ষণ করব না, তবে আমি এর মাঝে হয়তো আবার কিছুক্ষণ বক্তব্য দেব। এখন আমি যিনি অনুষ্ঠানের আজকে সঞ্চালক, যিনি অ্যানাউন্সমেন্ট করছেন, আমি ওনাকে অনুরোধ করবো উনি পরবর্তী বক্তার নাম ঘোষণা করবেন। তারপর পরপর আরো বিভিন্ন বক্তারা নিজ নিজ বক্তব্য রাখবেন, বিভিন্ন ধর্মগুরুরা তার নিজ নিজ আইডিওলজি, তার ধর্মের প্রিন্সিপাল সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তবে একটা কথা শুধু বলে নিই, বলে মাই ছেড়ে, আমরা দেখেছি যে আমরা স্বাধীন দেশে বাস করছি, অথচ আমাদের স্বাধীনতার প্রতি অনেক সময় ইন্টারফিয়ারেন্স হয়ে যায়। দেশ স্বাধীন হয়েছে, আমরা প্রত্যেকটা মানুষ স্বাধীন হয়েছি, দেশ স্বাধীন, কিন্তু কোন কোনো জায়গায় দেখছি ধর্মের নামে মানুষকে টর্চার করা হচ্ছে, ধর্মের নামে মব লিঞ্চিং যেটাকে বলা হচ্ছে সেগুলো হচ্ছে, কখনো কোন ধর্মের মানুষের উপরে স্পেসিফিক কোন ধর্মের মানুষের উপরে বলা হচ্ছে তুমি এটা বলো না হলে তোমার উপর অত্যাচার করা হবে, তুমি এটা খাওয়া বন্ধ করো না হলে তোমার উপর অত্যাচার করা হবে। এই যখন পরিস্থিতি আমাদের দেশে হবে, অর্থাৎ হিউম্যান রাইটস এর প্রতি যখন ইন্টারফিয়ারেন্স হবে, তখন হিউম্যান রাইটস কাউন্সিলের কিন্তু একটা রোল থাকে, এবং যখন ধর্মকে ইউটিলাইজ করে প্রবলেম তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই ধর্মগুরুদেরও কিন্তু একটা রোল থাকে, যার জন্য বিভিন্ন ধর্মগুরুরা আমরা আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমার বক্তব্য এখানেই শেষ নয়, এর মাঝে আমি আবার হয়তো কিছু প্রয়োজন করলে বলব, বা মিডিয়া যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা প্রশ্ন করতে পারেন। এখন আমি অ্যানাউন্সারকে বলব, আমি পরের কাছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিতে চাই যে do not utilize any religious thing for your politics, অর্থাৎ রাজনীতির জন্য কোন ধর্মের কোন ধর্মীয় অ্যাক্টিভিটিকে ইউটিলাইজ করা যাবে না, অর্থাৎ stop politics utilizing religious things, এটা হলো আমাদের মূল ডিমান্ড। এখন আমি মাইক দেবো ডক্টর ফাদার দেবরাজকে, উনি বক্তব্য রাখবেন, এবং তার মাঝখানে হয়তো আমাকে আবার কিছু কিছু বলতে বলতে হতে পারে। তারপরে আপনাদের প্রেস বন্ধু যে সমস্ত প্রশ্ন থাকবে, চেষ্টা করবো আপনি পেপার দিন, তারপর আমরা দেখছি কি করতে পারবো। ধন্যবাদ।